ভারতের মহান বিপ্লবী। একবার কয়েকজন ছাত্র পাহাড়ের উপরে গিয়ে বনভোজন করবে স্থির করল। এও স্থির করল যে প্রত্যেককে নিজের ঘর থেকে এক এক পথ খাদ্য বানিয়ে নিয়ে যাবে। একজন বলল পায়েস নিয়ে যাবে, আর একজন বলল পুরি ও তরকারি নিয়ে যাবে, তৃতীয় বলল মিষ্টি নিয়ে যাবে, চতুর্থ বলল ঘর থেকে কিছু ফল নিয়ে যাবে। এইভাবে সবাই নিজের মতো ব্যক্ত করল। কেবল এক ছাত্র চুপ করে বসেছিল। স্কুল থেকে ঘরে ফিরে মাকে সব কথা বলল। ছেলের কথা শুনে মা একটু চিন্তিত হয়ে গেলেন। আসলে ওরা খুবই গরিব ছিল, তাই ও জানতো বাবা মা কোনো খাবারের পদ তৈরি করে দিতে পারবে না। কিছুক্ষণ পর বাবা বাড়িতে এলে মা ছেলের বনভোজনের পরিকল্পনা জানালেন। দুর্ভাগ্যবশত সেদিন বাবার পকেটও খালি ছিল, কিন্তু তিনি চাইছিলেন না ছেলের মন ভেঙে যাক। তিনি স্থির করেছিলেন যে প্রতিবেশীদের থেকে টাকা ধার করে ছেলের ইচ্ছা পূরণ করবেন। যখনই বাবা প্রতিবেশীদের বাড়ি যাওয়ার জন্য তৈরি হলেন এবং নিজের মনের কথা ছেলেকে বললেন, সঙ্গে সঙ্গে ছেলে বলল, না বাবা, ধার করা ঠিক হবে না। তাছাড়া আমারও বনভোজনের সঙ্গে বনভোজন করার ইচ্ছা নেই, যদি যেতেই হয় ঘরে কিছু খেজুর আছে সেটা ওটাই নিয়ে যাব। খেজুর খুবই পুষ্টিকর ও সুস্বাদু। ছেলের কথা শুনে বাবা মা উদাসীন হয়ে গেলেন। এই রকম স্বাভাবিমান দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ মহান বিপ্লবী ও দেশভক্ত বালক ভবিষ্যতে লালা রাজপথ রায় নামে খ্যাত হয়েছিলেন।